আগামী 27 মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে এবং 27 মার্চের দ্বিতীয়ার্ধ থেকে অর্থাৎ বেলা 2টো থেকে ভারতীয় জনতা পার্টি লাগাতার এই চোরের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। চোরের রানীর বড় গলা এই থিমকে ভিত্তি করে প্রদেশের মণ্ডল স্তর থেকে প্রদেশ নেতৃত্ব রাস্তায় আন্দোলনের ধারাবাহিকভাবে থাকবে। কমলাক্ষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ফোনে। কমলাক্ষ, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে চোরের রানীর বড় গলা এই স্লোগান তুলে বিজেপি এরপর কর্মসূচি নিচ্ছে, ময়দানে নামছে, কি বলা হচ্ছে, কোন কোন ভাগ থেকে কোন কোন বিভাগ থেকে তাদের এই কর্মসূচি? দেখো, পরপর কর্মসূচি আগামী 27 মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিজেপির, বিভিন্ন রাজ্য বিজেপির বিভিন্ন মোর্চা থেকে শুরু করে একেবারে রাজ্য নেতৃত্ব তারা পথে নেমে ফের নতুন করে আন্দোলন সংগঠিত করছেন। তার কারণ পরীক্ষা চলছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সাম্প্রতিক কালে রাস্তায় নেমে বড় ধরনের কোনো কর্মসূচি বিজেপিকে নিতে দেখা যায়নি। শুধুমাত্র একেবারে পরীক্ষার আগে স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে যে ইস্যু তৈরি হয়েছিল তারপর থেকে কিন্তু বিজেপিকে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায়নি। পরীক্ষা শেষ হচ্ছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে 27 মার্চ। 27 মার্চ থেকেই কিন্তু চোরের রানীর বড় গলা স্লোগান দিয়ে রাস্তায় নেমে বিজেপির কর্মসূচি। ওই দিন বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সমস্ত জেলার ডিএম অফিসে অবস্থান বিক্ষোভ এবং সেখানে ডিএমকে স্মারকলিপি দেওয়া হবে। তার নির্দেশ হচ্ছে যে হিসেব দাও এবং চোরদের গ্রেপ্তার করো, অর্থাৎ কেন্দ্রীয় যে বরাদ্দ সেই বরাদ্দের হিসেব দিতে হবে রাজ্যকে, এবং যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই ইস্যু নিয়ে 27 মার্চ জেলায় জেলায় জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির অবস্থান বেলা 2টো থেকে বিকেল 5টা। 28 মার্চ কিষাণ মোর্চার মিছিল রয়েছে ধর্মতলা চত্বরে, সেখানে কৃষির যে অগ্নিমূল্য, বিভিন্ন সহায়ক মূল্য মিলছে না, সমস্ত ইস্যু নিয়ে কিষাণ মোর্চার মিছিল। কিন্তু মূল কর্মসূচি বিজেপির 29 মার্চ কলকাতায় অবস্থান বিক্ষোভ, যেখানে শ্যামবাজার 5 মাথার মোড়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপির সমস্ত নেতৃত্ব তারা শ্যামবাজার 5 মাথার মোড়ে অবস্থান করবেন। ইস্যুয়ে দুর্নীতি এবং তার পাশাপাশি বরাদ্দের হিসাব দিতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে সেই দাবি। তারপরেই কিন্তু 30 মার্চ রয়েছে রামনবমী, সেখানে বিজেপির ঘোষিত কোনো কর্মসূচি না থাকলেও বিজেপির সমস্ত কার্যকর্তারা রাজ্য জুড়ে বিভিন্ন রামনবমীর মিছিলে অংশ নেবেন, সেই কথা কিন্তু আজকে ঘোষণা করা হলো রাজ্য বিজেপির তরফ থেকে। ধন্যবাদ কমলাক্ষ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। 27 মার্চ কর্মসূচি রয়েছে, 28 মার্চ কিষাণ মোর্চার মিছিল রয়েছে, 29 মার্চ অবস্থান বিক্ষোভ, 30 মার্চ রামনবমী শোভাযাত্রায় অংশ নেবেন বিজেপি নেতৃত্ব। কি বলা হচ্ছে এই কর্মসূচি নিয়ে শোনাব। কলকাতা শহরে লাগাতার সারাদিন অবস্থান ধর্ণায় বসব আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। শ্যামবাজার 5 মাথার মোড়ে আমাদের দিনভরের অবস্থান বিক্ষোভ চলবে এবং ওই একই ইস্যু, অর্থাৎ যে টাকার হিসেব পাওয়া যাচ্ছে না সে টাকার হিসেব দিতে হবে, কেন্দ্রীয় তদন্তের পর যেই বলা হয়েছে রিকভারি ক্লজ আছে টাকা উদ্ধার করতে হবে এবং চোরেদের শাস্তি দিতে হবে, সেই সঙ্গে SSC স্ক্যাম, পুর সভার নিয়োগের স্ক্যাম, বন দপ্তরের স্ক্যাম এবং খাদ্য দপ্তরের যে রিক্রুটমেন্টের স্ক্যাম, এই 4টি দপ্তরের যে নিয়োগ, সেই নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আমাদের রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা দিনভর অবস্থানে বসবেন। 30 তারিখ রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, বিভিন্ন স্থানে আমাদের রামনবমীর শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করবেন এবং ভগবান রামের কাছে আমরা প্রার্থনা করব সেদিন শোভাযাত্রায় অংশ নিয়ে যে পশ্চিমবঙ্গে রাম রাজ্য ফেরাতে হবে, এই দুর্নীতিগ্রস্ত চোরেদের সরকারকে হটাতে হবে এবং সেই কারণেই এই যে চোরের রানীর বড় গলা থিমের উপর আমাদের আন্দোলন লাগাতার শুরু হচ্ছে। সেদিন আমরা রামনবমীর শোভাযাত্রায় সমস্ত কার্যকর্তারা অংশ নিয়ে এই আবেদন জানাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।